أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه مسلم. الحمد لله প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ শেষ দেয় শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ তাসলিম বর্ষিত হোক আখেরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা। খুতবার বিষয় সূরাতুল ফাতিহা, আমরা সবাই পড়ি জানি, সবার জানা। যদিও আমরা অনেকেই এর ব্যাখ্যা বা অর্থ জানি, সংক্ষিপ্ত আকারে সূরা ফাতিহার তাফসীর কি রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সংক্ষিপ্ত খুতবারের সময়ে বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সূরা ফাতিহা আমরা জানি, পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহা কে বলা হয় উম্মুল কোরআন, তার মানে কোরআনের মা, অথবা উম্মুল কিতাব, কিতাবের মা। অনেক নামও রয়েছে
এর অর্থ এই পবিত্র কোরআনে যা রয়েছে সূরা ফাতিহার ভিতরে এর সার মর্ম বলা হয়েছে। কোনো ব্যক্তি যদি তার জীবনে সূরা ফাতিহাটাকে বাস্তবায়ন করে তাহলে এটাই মনে হয় তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই সূরা ফাতিহা নিয়ে গবেষণা করতে গিয়ে তিনি বলেন, তার ছাত্র ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, অনেক সময় আমার ওস্তাদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে বলতে শুনতাম, তিনি বলতেন এই সূরা ফাতিহাতে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সূরা ফাতিহার ভিতরে একটি চিকিৎসা রয়েছে, সে চিকিৎসা কি মানুষের যে লোক দেখানো আমল করে ইবাদত করে এর চিকিৎসা। আমরা অনেক সময়তে আমাদের জীবনে চলার পথে ইবাদত বন্দেগির পথে আমরা মানুষ দেখানো ইবাদত করি, তার এই জন্যই তিনি বলছেন এর ভিতরে চিকিৎসা রয়েছে। কি করে? আপনি যদি সালাত পড়তে আসেন, লোক দেখানো সালাত পড়া যাবে না। হজ করবেন, লোক দেখানো হজ করা যাবে না। আপনাকে যদি হাজি সাহেব না বলে রেগে যাবেন, এমনকি চলবে না। সালাত পড়তে আসবেন, সালাত শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে, তাহলেই আপনার ইবাদত কবুল হবে, নচেত হবে না। তাই তিনি বলছেন যে লোক দেখানো ইবাদতের এই সূরা ফাতিহা চিকিৎসা। যখন আমরা বলি ইয়াকা নাবুদু, হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমার জন্য ইবাদত করি, আমাদের ইবাদত যত প্রকার ইবাদত রয়েছে, আমার সিজদা বলেন, রুকু বলেন, হজ বলেন, যাকাত বলেন, জবে বলেন, কুরবানি বলেন, সব কিছু আল্লাহ তোমার জন্যই। তাহলে এই জন্য তিনি বললেন এর ভিতরে চিকিৎসা রয়েছে। আমরা কতবার পড়ি বলুন তো? সূরা ফাতিহা যখনই সালাত পড়ি তখনই পড়ি। আমরা জানি সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। তারপরে তিনি বললেন ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা যারা নিজেকে অহংকার করে চলি এই জমিনের বুকে, দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে দেননি, এটা মূলত মানুষকে পরীক্ষার জন্য। আপনারা সবাই জানেন ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, নিজেকে প্রভু দাবি করেছিল, সে বেশি দিন বাঁচতে পারে নাই। আপনার এই জমিনের ভোকেও যারা নিজেকে অনেক কিছু দাবি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার এই উম্মতের বয়স 60 থেকে নিয়ে 70 বছর পর্যন্ত, এর বেশি আমার উম্মতের বয়স নাই। ইমাম তিরমিজি রাহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসছেন, হাদিসটি সহি হাদিস, 2550 নম্বর হাদিস তিনি নিয়ে এসছেন। তিনি বলছেন যারা এই জীবনের বুকে, এই জমিনের বুকে যারা নিজেকে গাদ্দারি করে, অহংকারী করে, নিজেকে প্রভুর স্থানে বসে এসে যারা মানুষকে অন্যায় অস্থিরতা পথে নিয়ে আসে, মানুষকে মারে, এই সমস্ত মানুষের অহংকারী খুব বেশি দিন চলবে না, তাকে মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে। অহংকার খুব বেশি হলে 60 থেকে 70 বছর পর্যন্ত, এর বিষয় নেই। আপনাদের আমি ভূমিকা জানাই দিলাম। সূরা ফাতিহার অনেকগুলা সারমর্ম রয়েছে। প্রথম সূরা ফাতিহা আপনাকে দিবে, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, আমাদের সবার জানা। এক নাম্বার লিখে রাখেন, এক নাম্বারে সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। ইমাম বুখারী রাহিমাল্লাহ তার গ্রন্থে এসছেন লা সালাতা লিমান লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, এমন কোন ব্যক্তি আছে যে সূরা ফাতিহার অর্থ জানল না, এই পড়ল না? আপনার সমাজে কিছু মানুষ রয়েছে যে না, আমরা যে সালাতে আস্তে আস্তে কিরাত পড়া হয় সেখানেও তারা সূরা ফাতিহা পড়ে না। বলুন তো সূরা ফাতিহাতে যে অর্থগুলা করা হয়েছে, সূরা ফাতিহা তার যদি ইমাম বলে যে সূরা ফাতিহা পড়তে হবে না, ইমামকে আপনি মানবেন নাকি? আমি যদি একটা কথা বলি আর রাসূলের বাণীতে নেই, সহি হাদিসে নেই, কোরআনে নেই, তাহলে আপনি কি করে মানবেন? এটি মানা যায় না, এটি কোনোদিন মানা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না। তাহলে এক নম্বরে কি পেলাম? যে মূল উদ্দেশ্য পেলাম
সুরা ফাতিহা ছাড়া কোনো সালাত হয় না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনি এত ব্যাখ্যার দিকে যান না, আপনার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন, মাইয়াতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে যেন আল্লাহরই আনুগত্য করল। তাহলে রাসূল বলেছেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, আর আপনি বলছেন আমার ইমাম সাহেব বলেছেন সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই। দেখো তোমার হাদিস কোথায় গেল? আল্লাহ রাসূল যে হাদিস বলেছেন এটি তুমি রাসূলকে মানলে না পরকালে নাজাত পাবে না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। তোমার রাসূল, তোমাদের রাসূল যা আদেশ করেছেন, যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, তাই আপনি করেন, আপনারই হোক অল্প অল্প কল্যাণ হবে। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই সূরা ফাতিহা আপনার জীবনের যত প্রকার অসুখ রয়েছে সব অসুখের চিকিৎসা। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবাদের একটি জামাত এক এলাকাতে চলে যাচ্ছিল আরব এলাকা, ওদের এলাকাতে গিয়ে বললেন যে আমি তোমাদের এলাকাতে মেহমান হতে চাই, আমাদের জামাত দেখছ তোমাদের এলাকাতে মেহমান হতে এসেছি। তারা বললেন যে তোমাদের আমরা মেহমান হিসাবে গ্রহণ করব না। এলাকার যে সর্দার ছিল, আমরা গ্রাম ভাষায় বলি সর্দার নেতা, যেমন আপনার এই মসজিদের একজন মাতাব্বর রয়েছে, মুতাওয়াল্লি রয়েছে, যিনি দেখাশোনা করেন, এই মসজিদের দায়িত্ব পালন করেন, তাকে আমরা বলি নেতা সর্দার। যা হোক, ওই এলাকার যে সর্দার তাদের নেতা, ওর এমন অসুখ হয়েছে সাপে দংশন করুক অথবা অন্য কিছুতে দংশন করুক, দংশন করা হয়েছে। ওরা বলতে চাচ্ছে যে তোমাদের এমন কেউ আছে যে তাকে, আমাদের সর্দারকে, নেতাকে অসুখ হয়েছে, আমরা এলাকাতে অনেক জায়গাতে গেছি, আমাদের সর্দারের আর অসুখ ভালো হয় না, তোমাদের মাঝে যদি কেউ থেকে থাকে তাহলে তার চিকিৎসা করতে পারো। সাহাবাদের একজন বললেন যে হ্যাঁ আমি পারি চিকিৎসা করতে, আমি পারি, তবে শর্ত রয়েছে। শর্ত কি? তোমাদের কাছে মেহমান হয়ে এসেছিলাম, তোমরা বেটা আমাদের মেহমান গ্রহণ করো নাই। এখন শর্ত হলো চিকিৎসা করব, তবে শর্ত হলো যে এর পারিশ্রমিক আমাদের দিতে হবে, তাহলেই চিকিৎসা করে দেব, না তো দিব না। ওনারা বললেন ঠিক আছে, তুমি চিকিৎসা করে দাও, একটি ছাগলের পালা তোমাদের দিয়ে দিব, ছাগলের পাল যে রয়েছে দিয়ে দিব। তারপরে সাহাবা বলছেন ঠিক আছে, আমি গিয়ে সূরা ফাতিহা পড়ে, কয়েকবার সূরা ফাতিহা পড়ে তার ওই জায়গাতে ঝাড়ফুঁক করলাম, মানে ফো দিলাম, তারপরে তাদের সর্দার পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। তারপরে তাদের যখন এই সর্দার ভালো হয়ে গেল, তারপর সাহাবাদেরকে ছাগলের পাল দিয়ে দিলেন। এরপরে একজন বললেন ঠিক আছে, আমরা তো ছাগলের পাল পেলাম, অনেক সাহাবা রয়েছে, সবাই রয়েছে, এর বন্টন করুন। যিনি চিকিৎসা করেছিলেন, ওই ঝাড়ফুঁক করেছিলেন, তিনি বললেন না এখন ভাগ বন্টন করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদটি, এই ঘটনাটি বলে দিব। বলার পরে তিনি কি বলেন তার অপেক্ষায় করছে। তারপরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে সংবাদ শুনালেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামা ইউদুরিকা আন্নাকা আন্নাহা রাকিয়া, তুমি যে এই যে চিকিৎসা করলে সূরা ফাতিহার মাধ্যমে, তুমি কি করে জানলে? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যা করেছো ঠিকই করেছো, তাহলে তোমাদের যে ছাগলের পাল রয়েছে এগুলো পেয়েছো, আমারও একটি অংশ রাখো। তাহলে দেখুন, যদি কোনো ব্যক্তি তার মন প্রাণ নিয়ে অন্তরে বিশ্বাস করে, আল্লাহর কালামকে কেউ যদি বিশ্বাস করে, তাহলে এই সূরা ফাতিহা সাহাবাদের যুগে ছিল, আর এখন বর্তমানও এই সূরা ফাতিহা আপনাদের মাঝে রয়েছে। আপনার কাছে ওই কবিরাজ কাছে যাওয়া লাগবে না, আপনি সূরা ফাতিহা পড়ুন অন্তর থেকে বিশ্বাস করে, আল্লাহর কালাম পড়ুন, যে আপনি ফোঁ দেন, নিশ্চিত যদি আপনি আল্লাহর কালামের প্রতি আপনার
দৃঢ় বিশ্বাস থাকে অবশ্যই অবশ্যই সেটি আপনার অসুখ ভালো হয়ে যাবে। দেখুন ইবনুল কাইয়িম রাহিমাল্লাহ কি বলছেন, তার একটা গ্রন্থ রয়েছে আল জাওয়াব আল কাফি এবং জাদ আল মাআদ, তার গ্রন্থ রয়েছে আল জাওয়াবুল কাফি, 8 নম্বর পেজে তিনি বলছেন, আমি মক্কায় অনেকদিন বসবাস করেছিলাম, ওই সময়তে আমার একটি অসুখ হয়েছিল, অসুখের জন্য আমি কোথাও ওষুধ পাই নাই, আমি সুরা ফাতিহার মাধ্যমে চিকিৎসা করেছি, আলহামদুলিল্লাহ অতি তাড়াতাড়ি আমার অসুখ ভালো হয়ে গেছে। এটি কার কথা? সালাফ, তিনি একজন সালাফ, তার মানে তিনি বলছেন তার গ্রন্থে জাওয়াব আল কাফি, এই গ্রন্থে তিনি কথাটা বললেন যে আমি মক্কায় অনেকদিন যাবৎ ছিলাম, সেখানে কোনো ডাক্তারও পাইনি, কোনো চিকিৎসার জন্য আমি কিছুই পাইনি, কিন্তু সুরা ফাতিহার মাধ্যমে আমি ঝাড়ফুঁক করেছি নিজেকে নিজে, আমার চিকিৎসা স্বাবলম্বী হয়েছে এবং আমি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 1 নম্বরে, 2 নম্বরে এই সুরা ফাতিহাটা আপনার যত প্রকার রোগ রয়েছে সব প্রকার রোগের চিকিৎসা। 3 নম্বরে এই সুরা ফাতিহার ভিতরে 3 প্রকার তাওহীদ রয়েছে, আপনার ইবাদতে যদি তাওহীদ না থাকে আপনার সারা জিন্দেগির ইবাদত সব বাতিল। যে ব্যক্তি তাওহীদ বুঝে না ও কিছুই বুঝে না। ইবনুল কাইয়িম রাহিমাল্লাহ তিনি বলছেন পবিত্র কোরআনের সুরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত গোটাই তাওহীদ, আপনি সালাত করছেন সালাত তাওহীদ, সালাত গোটাই তাওহীদ, সিজদা করলেন তাওহীদ, সুবহানা রাব্বিয়াল আলা বললেন তাওহীদ, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি বললেন তাওহীদ, সুরা ফাতিহা পড়ছেন কোন সুরা বলবেন, সবগুলা তাওহীদ, আপনি সালাত করতে এসেছেন, সালাতে যদি আপনার আসে মনে যদি আসে যে আমি অমুকের মেয়েকে বিবাহ করব তাই তাকে দেখানোর জন্য সালাত পড়ি পড়তে আসলাম, এগুলো হয় না সমাজে হয় হতে পারে, আপনার সমাজে নাও হতে পারে, কিন্তু অনেক জায়গাতে এলাকাতে একজন জামাই দেখতে গিয়েছে, জামাই দেখতে গিয়ে ছেলেটা এমনিতেই ভালো কিন্তু সালাত পড়ে না, লোকজন বলছে না ছেলেটা ভালো সালাত হয়তো পড়ে, মাঝে মাঝে দেখি আসলেই পড়ে নাও, এখন শ্বশুর যেহেতু করবে ভালো এক লোক পেয়েছে তার সাথে সালাত করতে গেছে, উদ্দেশ্য কি তার মেয়েকে বিবাহ করবে, যদি এই হয় তাহলে আপনার সালাত শেরকিয়া সালাত হয়ে গেল। যেমন ভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন উম্মু হাজির উম্মে কায়েস, আপনারা জানেন ইমাম বুখারী রাহিমাল্লাহ তার গ্রন্থে একটি হাদিস নিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। যা হোক মুহাজির উম্মে কায়েসের ঘটনাটা আমি পরে বলছি, আপনাদের যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে তাওহীদ যদি না বুঝেন ইবাদত বন্দী কবুল হবে না। সূরা ফাতিহাতে 3 প্রকার তাওহীদ রয়েছে, আপনাদের চোখে আমি দেখে দিতে চাই, দলিল সহ দেখে দিতে চাই। দেখেন তাওহীদ আপনারা শুনেছেন 3 প্রকার তাওহীদ, তাওহীদ রুবুবিয়্যা। তাহলে তাওহীদ রুবুবিয়্যা কাকে বলে? আপনি বলবেন আমার সৃষ্টিকর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা, লালন পালন কর্তা যিনি, তিনি আমার প্রতিপালক আল্লাহ। আপনি জিজ্ঞেস করেন অমুসলিমকে, সেও বলবে যে আল্লাহ রয়েছে, আমার এলাকাতে আমার স্যান্ডেলটা নষ্ট হয়ে গেছিল, ওই সময়তে আমি তার কাছে গেলাম, যাকে মুচি বলেন চামার বলেন, স্যান্ডেল ভালো করা অবস্থায় বলছে যে আমার একটা গরু ছিল, গরু গাভী, এই গাভীটি আল্লাহর গজবে মৃত্যুবরণ করেছে। আমি বললাম যে ভাই তুমি তো ভালোই কথা বলছ, যদি তোমরা আল্লাহ বলো নাকি, বলে তাই তো বলি তো, তোমরা তো ভগবান বলো আল্লাহ বলছো কেন, আল্লাহ বলি, তা আল্লাহ বলো বেটা মুসলমান হও না কেন, ও বলছে যে না না আমাদেরও জান্নাত আছে। আমি বলি ঠিক আছে তোমাদের জান্নাত আছে আমাকে দেখাই দিও তো, কোথায় আছে কোন বই আছে দেখাই দিও, বলছে আচ্ছা ঠিক আছে দেখাই দিব। আপনাদের বলতে চাইলাম তাওহীদ রুবুবিয়্যা, এই তাওহীদ রুবুবিয়্যা, ফিরাউন যে নিজেকে প্রভু দাবি করেছিল সেও জানতো যে আমি প্রভু নই, সে এই অর্মর্মে এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াজাহাদু বিহা ওয়াসাইকারাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, সে ফিরাউন নিজেকে প্রভু দাবি করেছিল অহংকার করে, সে নিজে জানতো অন্তর থেকে জানতো যে আল্লাহ রয়েছে আমি প্রভু নই। তাহলে সারা বিশ্বে অমুসলিম বলেন যে কেউ হোক ও বলতে পারবে, ও বলবে
যে সৃষ্টিকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, কেউ এগুলা করতে পারে না। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। কুফফারে কুরাইশ যারা ছিল তারাও বিশ্বাস করত যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রিজিক দেন, সব কিছু দেন। কিন্তু এইগুলা করলে কি শেষ? না, এইগুলা করে কেউ মুসলমান হতে পারবে না, এইগুলা করে কেউ মুসলমান হতে পারবে না। তাই এই যে সুরাটি আপনাদের বললাম তাওহীদুর রুবুবিয়্যাহ, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, সূরা ফাতিহা পড়েন, ব্যাখ্যাটা শুনেন। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থ কি? সমস্ত প্রশংসা সে আল্লাহর যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে আপনার পালনকর্তা, এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনার পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, হায়াতদাতা, মৃত্যুদাতা, এই কথাগুলা তাওহীদুর রুবুবিয়্যাহর ক্ষেত্রে ব্যবহার হয়। এর দলিল সূরা ফাতিহা থেকে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি বিশ্বের প্রতিপালক। দেখেন সংক্ষিপ্ত আকারে যেহেতু আপনাদের বুঝতে চেয়েছি, দ্বিতীয় তাওহীদ হলো তাওহীদ আল উলুহিয়্যাহ। এই সূরাতেই দলিল বলছেন আল্লাহ, তাওহীদ আল উলুহিয়্যাহ মানে আপনার জীবনের যত প্রকার ইবাদত রয়েছে সব প্রকার ইবাদত আল্লাহর জন্য হতে হবে, নচেত কবুল হবে না। আপনি যদি বলেন যে আমি সালাত করব, এখানে সিজদা দিব, কোন মাজারকে সিজদা দিব, কোন চন্দ্রকে সিজদা দিব, কোন সূর্যকে সিজদা দিব, কোন গাভীকে সিজদা দিব, গাভীকে সিজদা করা কারা জানেন? যারা হিন্দু তাদের কাছে সব থেকে পবিত্র জিনিস হলো গাভী। গাভীকে তারা সিজদা করে, তাদের কাছে অত্যন্ত পবিত্র জিনিস গাভী, তারা গাভীর সিজদা করে। এমন কিছু মানুষ রয়েছে যারা লিঙ্গের পূজা করে, মানুষ হাতে মূর্তি তৈরি করে তারা পূজা করে, যেমন ছিল এখনো বর্তমানে কিছু মানুষ আছে যারা হাতে মূর্তি তৈরি করে পূজা করে। তাই আপনি যদি আবার মসজিদে সিজদা ঠোকেন, এই সিজদাটা দিতে বলা হয়েছে শুধুমাত্র আপনার সিজদা যাবে আল্লাহর জন্যই। আপনি যদি আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করেন, এখন একটা মানুষকে দাঁড় করালেন যে সিজদা করলেন, ওই মুহূর্তে ওই প্রভু আপনার, কিন্তু বাতিল সে, ওই মুহূর্তে সে আপনার করবে কিন্তু বাতিল। তাই আল্লাহ বলছেন এটা আমার বাণী নাই, আল্লাহ বলছেন আপনারা সবাই আমরা একটা পড়ি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা পড়ি না, কতবার পড়ি? আসলেই মূলত আমরা এই আয়াতের অর্থ জানি না। আয়াতের অর্থ জানলে কোন মানুষই মানুষের পূজা করতে পারত না। আজকে এই বর্তমানে এই জমিনের বুকে মানুষকে মরতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলা যদি স্রষ্টা হন তার ইবাদত করতে পারেন, তারও ইবাদত করতে হবে। আপনি মানুষ মারা গেলেন, আপনার কি করে আরেকজন ব্যক্তি সিজদা করতে পারে? এটি কোশ্চেন কালেও নাই। আপনি বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা সবাই শুধুমাত্র তোমারও ইবাদত করি, তোমারও সাহায্য চাই, এটি হলো ইবাদত। এটি আপনার হজ, আপনার সালাত, আপনার যাকাত, আপনার জীবনের যা কিছু রয়েছে সবকিছু আল্লাহর জন্যই। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমার জীবনের সালাত, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, যা কিছু রয়েছে সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্যই। আপনি এই কথাটা বললেন আল্লাহকে। তাহলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই আয়াতের ব্যাখ্যায় আমি বলছিলাম যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এখানেই এই আয়াতটিতে মানুষেরা যে লোক দেখানো ইবাদত করে এর চিকিৎসা। তার মানে আল্লাহকে আপনি বলছেন হে আল্লাহ আমার জীবনের যা কিছু রয়েছে সকল কিছুই তোমার জন্যই সুপাদ্য করে দিলাম, তোমার জন্য ইবাদত। এরপরে তিনি বললেন ওয়া ইয়াকা নাস্তাইন, যে আমার অহংকার করার কিছু নেই, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। অহংকার কিছু আছে? অহংকার কিছু আছে? মানুষ, মাটির মানুষ, আজকে ভালো তো ভালো, না হলে আপনি মেডিকেলে পড়ে আছেন, কিছু করার নেই, হঠাৎ করে মারা গেলেন, হাঁটাবো মাদ্রাসার পার্শ্বে এক ব্যক্তি, সুঠাম দেহের অধিকারী, হঠাৎ করে শুনছি তিনি মারা গেছেন, হঠাৎ করে এমনিতেই মারা গেলেন। এখন বর্তমানে শোনা যাচ্ছে মানুষ যে হঠাৎ করে মৃত্যুবরণ করছে, এই বিষয়টি বেশি। আপনিও চ্যালেঞ্জ করে বলতে পারেন না যে আপনার কখন মৃত্যু আসবে, কেউ বলতে পারবে না, এইগুলা বিষয়গুলো আল্লাহর হাতে। তাহলে আপনি মানুষ, মাটির মানুষ, কি করে আপনি এত অহংকার করতে পারেন? যদি আপনার কর্ম কুহরে চলছে,
মসজিদে আজান দিচ্ছে, তারপরে আপনি শুয়ে আছেন, কি করে আপনি শুয়ে থাকতে পারেন? আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহর ভয় থাকে, মুমিন মুত্তাকি হতে চান, পশ্চিম কালেও নাই, আপনার আজান শোনার সাথে সাথে মসজিদে আসতে হবে, তাহলেই আপনি বললেন ইয়াকা নাবুদু হে আল্লাহ, আমরা আমার ইবাদত বন্দেগি যা কিছু রয়েছে তোমার জন্য আমরা করি। তাহলে এই সূরা ফাতিহাতে এই কথাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তৃতীয় তাওহীদ, তাওহীদুল আসমা ওয়া সিফাত, কথাগুলা বুঝেন আশা করি কাজে লাগবে। তাওহীদুল আসমা ওয়া সিফাত, আমরা নাম রাখি, কারোর নাম ঝুমুক, কারোর নাম তুমুক, কারোর নাম সেন্টু, আরো অনেক কিছু নাম, যাদের নাম ভালো নয় নাম চেঞ্জ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার উত্তম নাম ধরে ডাকবেন, উত্তম নাম ধরে ডাকা হবে। আল্লাহর যেগুলা সিফতি নাম রয়েছে নামগুলো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর যেগুলা উত্তম নাম রয়েছে নাম ধরে আল্লাহকে ডাকেন। এই সূরা ফাতিহার ভিতরে দলিল, আল্লাহ বলছেন আর রহমানির রহিম, যিনি করুণাময় দয়ালু, তাহলে আপনি কাকে ডাকবেন? করুণাময় দয়ালুকে ডাকেন, আল্লাহকে ডাকেন। রাত্রে তাহাজ্জুদের সালাতে উঠেছেন, আল্লাহকে বলে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, হে আল্লাহ আমার রিজিকের অভাব, তোমার নাম তো রাজ্জাক, আমাকে পবিত্র রিজিক দাও। আল্লাহকে বলেন, বিপদে পড়েছেন, বিপদের মুহূর্তে হাত উঠার বলেন, এই নাম ধরে বলেন ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহমান, হে আল্লাহ তোমার নাম রহমান, তুমি করুণাময়, আমি বিপদে পড়েছি, আমার উপর করুণা করো। এগুলা আসমা সিফাত, আল্লাহর নামের সিফাতের মাধ্যমে, উত্তম নামের মাধ্যমে আল্লাহকে ডাকুন। আপনার নামও রাখুন আল্লাহর নাম যেগুলো রয়েছে। আপনার পাপ করেছেন, রাত্রে উঠে কেন আল্লাহকে ডাকেন না? অত সহিহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই মর্মে হাদিস নিয়েছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে আল্লাহ নেমে আসেন আর বলেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু, এমন কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। বলুন তো কারা আমরা আল্লাহকে রাত্রে ডাকি? প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে আল্লাহ নেমে আসেন, ডাইরেক্ট আপনাকে বলেন, আপনার কাউর কাছে যাওয়া লাগবে না, আপনাকে ধরা লাগবে না, যে দুনিয়ার কোনো পীর না ধরলে জান্নাত পাওয়া যাবে না এই বিশ্বাস যদি কাউরে থেকে থাকে, এখনই তাওবা করেন, ইস্তেগফার করেন, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করলে জান্নাত পাওয়া যাবে না, আপনার সব হারাই যাবে। তা আপনাকে বলতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন প্রত্যেক রাত্রের তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে এসে বলেন তা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দিব। আপনি ওই মুহূর্তে দুই চোখের পানি ফেলে আল্লাহকে বলেন হে আল্লাহ ইয়া গফফার ইয়া গফফার ইয়া গফফার, হে আল্লাহ তোমার নাম গফফার, তুমি ক্ষমাশীল, বিধায় আমার জীবনের যা পাপ করে সব ক্ষমা করে দাও। কয়জন বলি? তাহলে এই কথাগুলো কোথায় বলছে? সূরা ফাতিহায় বলছে, সূরা ফাতিহায় বলছে। আমরা ফাতিহা বুঝি না, তাই আমরা অনেক কিছুই আমরা বুঝি না, অনেক কিছু থেকে আমরা মাহরুম রয়েছে। তাই আল্লাহর নামের মাধ্যমে অসিলা করেন, উত্তম আমলের মাধ্যমে অসিলা করেন। এই মসজিদ তৈরি করেছেন, মসজিদের মাধ্যমে অসিলা করেন, যারা জমি দান করেছেন, যারা টাকা দিয়ে, তারা শ্রম দিয়ে, যারা ব্যয় করেছেন মসজিদকে সহযোগিতা করে। আপনারা বলেন যেমন ইব্রাহিম আর ইসমাইল, তারা দুই বাবা পিতাতে আল্লাহকে বলেছিল ওয়া ইদিয়া রাফা ইব্রাহিমুন কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল, যখন ইসমাইল ইব্রাহিম ইসমাইল ভাই বলেছিল হে আল্লাহ এই যে মক্কা ঘর তৈরি করছি এটা শুধুমাত্র তোমার সন্তুষ্টের জন্য আমি করছি, আল্লাহ এই আমলটি কবুল করুন, এটি অসিলা। তাহলে আল্লাহর নামের মাধ্যমে আল্লাহর কাছে অসিলা করুন, সৎ আমলের মাধ্যমে অসিলা করুন, আল্লাহর যেগুলো সেপতি নাম রয়েছে তার মাধ্যমে আল্লাহকে ডাকুন। তাই তাওহীদুল আসমা ওয়া সিফাত, যে আল্লাহর যেগুলো নাম রয়েছে উত্তম নামের মাধ্যমে ইবাদত করা, দোয়া করা, প্রার্থনা করা। এই নামকে যেমন আল্লাহর হাত রয়েছে, আপনি বলবেন না যে আল্লাহর কুদরতি হাত, তোমাকে কোথায় বললো কুদরতি হাত? আল্লাহ নিজে বলছেন আল্লাহর হাত রয়েছে, এটা সিফাত, ওটা আপনাকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ দেখেন শুনেন, আল্লাহ বলছেন লাইসা কামিথলি শাই ও সামিউল বাসির, তিনি শুনেন ও দেখেন, আপনাকে এটাই বলা লাগবে। আপনি বলুন তো, আপনি দিকে তাকান, ওর বাইরে কিছু দেখতে পাচ্ছেন? তা আপনি যদি বলেন যে আল্লাহর সিফাত যদি বলেন আল্লাহ দেখে, তাহলে আমার চোখের সাথে সাদৃশ্য হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সব কিছু দেখছেন, আপনি তো মরণশীল ব্যক্তি, এই মসজিদের বাইরে কিছুই দেখেন না, আর কি করে বলেন যে আল্লাহর সাথে আপনার তুলনা? হাতিরও পা আছে, পিপিরিকারও পা আছে, বলুন তো দুইটা সৃষ্টি শক্তি কি একই? এক নাকি?
আপনার পাশে দুই ভাই বসে আছেন, দুজনের শক্তি একই নাকি? এক না। তাহলে আপনি বলবেন আল্লাহ বলেছেন, শুনেন দেখেন বাস আমরা বিশ্বাস করব, ওটা আল্লাহর জন্য প্রযোজ্য। আমি মানুষ, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার দেখাটা আমার জন্য প্রযোজ্য। তাই আল্লাহর যেগুলো সিফাত রয়েছে, উত্তম নাম রয়েছে, এইভাবে আল্লাহকে ডাকুন। এই তিন প্রকার তাওহীদ সূরা ফাতিহাতে বলা হয়েছে, আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে বুঝতে চাইলাম। তিন নম্বরে, চার নম্বর সূরা ফাতিহার ভিতরে ইবাদত কবুলের শর্তদ্বয় রয়েছে। ইবাদত কবুলের যে শর্ত রয়েছে, এই শর্তগুলো রয়েছে কোথায়, কি করে আপনি ইবাদত করবেন এমনিতেই? আচ্ছা বলুন তো, এখন কিছু আলেম ওলামা রয়েছে সমাজে, এদেরকে মূলত আপনারাই ব্যাগে টাকা দিয়ে, পকেটে টাকা দিয়ে, টাকা দেওয়ার মাধ্যমে এদের এই কথাগুলা বলার ক্ষমতা দিয়েছেন। এইরূপ করে আজকে সমাজে যারা হক কথা বলে তাদের বিপদ করছে তারাই। পশ্চিমকালেও নয়, নবী রাসূল বলে এসেছিলেন মানুষকে সঠিক পথ দেখার জন্য, যাতে করে তারা জান্নাত পায় এই পথে, আর এই পথের মানুষ থাকবে কিয়ামত পর্যন্ত, যারা মানুষকে সঠিক কথা বলবে, কোরআন সুন্নার কথা বলবে। আমি যা বলছি এর ভিতরে আপনি যদি একটি সই পরিমাণ কিছু ঢোকাইতে পারেন, আপনি আসুন, কে আছে, আপনাকে আমি বলতে চাই, কোরআন সুন্না আপনি মানুন। আপনি আজকে বলছেন যে মিলাদ পড়তে হবে, মিলাদ পড়লে অসুবিধা কোথায়, নিষেধাজ্ঞা কোথায় আছে? আচ্ছা বলুন তো, আপনাকে উদাহরণ দিয়ে একটা কথা শোনাই, ইখলাস আর ইবাদতের কথা নিয়ে আসছে, আমি এখানে আছি কথাগুলো তাই বলতে চাচ্ছি। সূরা ফাতিহাতে বলা হয়েছে আপনি মিলাদ পড়তে পারবেন না, দেখেন কি করে, আপনি বলুন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে উৎকৃষ্ট রমণী ছিল খাদিজা। ওনার জীবনে যখন প্রথমে বিবাহ করেন, তার ভিতরে কাউকে বিবাহ করেননি, খাদিজা মৃত্যুবরণ করলেন। আল্লাহ রাসূল তো পারতেন যে খাদিজা তো মৃত্যুবরণ করছে, একদিন মিলাদ পড়ায় সবাইকে ডেকে, আপনি বলেন, আপনার গ্যারেজ বলেন। এরপরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বাড়িতে ছিলেন। আয়েশা সেই সময়তে সব থেকে বড় আলেমা, সাহাবাগণ বলছেন, তিরমিজি ইমাম তিরমিজি হাদিস নিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মানে আয়েশা থেকে বর্ণিত, সাহাবারা বলছেন আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যখন মৃত্যুবরণ করেছিলেন, তারপরে আমাদের কোনো সমস্যা হলে পারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আমরা ফতোয়া জিজ্ঞেস করতাম, আমাদের যতগুলো সমস্যা ছিল সব সমস্যা ওনার মাধ্যমে সমাধা হতো। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন যে আমার স্বামী শ্রেষ্ঠ মানুষ, তার তো আমি মিলাদ করতে পারি, মিলাদ করতে পারি না, সাহাবাদের খাওয়াতে পারি না, তারা করেননি কেন বলুন তো? তার শ্বশুর, দুই শ্বশুর বেঁচে ছিলেন, আবু বকর আর উমর, তারা করেননি কেন? যদি কিছু করতেন আজকে সবগুলা সবকিছু পেতেন। তাহলে আজকে তোমাকে সেই সাহাবাদের যুগে রাসূলের জন্য ইসলাম শরীয়তকে প্রশস্ত করা হলো না, সাহাবাদের যুগে প্রশস্ত করা হলো না, এবং যারা তাবি তাবি ছিল তাদের জন্য এই ইসলামকে প্রশস্ত করা হলো না। আর বেটা তুমি কোথায় পেলে? আজকে তুমি বলছো যে রাসূলের মহাব্বতে এইগুলা পড়ছি, তুমি কি আবু বকরের থেকে রাসূলকে বেশি ভালোবাসো নাকি? জি, আবু বকর রাসূলকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনা যখন হিজরত করেন, কুফফারে কুরাইশরা তার পিছে ধাওয়া করেছিল, গারে ফাউর ওই জায়গাতে গর্তে যখন তারা আশ্রয় নেই, ওই সময় আবু বকর বলছেন, হে আল্লাহ রাসূল, কুফফারে কুরাইশ যে আছে এদের পা দেখা যাচ্ছে, তারা তো আমাদের ধরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর বললেন, লা তাহজান ইন্নাল্লাহ মানা, তুমি চিন্তিত হয়ো না, আমাদের সাথে আল্লাহর সাহায্য রয়েছে। না বলবেন আল্লাহ এখানে আছেন? আল্লাহর সাহায্য রয়েছে, আল্লাহ আমাদের হেফাজত করবে, তোমার কোনো ভয় নেই। দেখুন, যারা এত ভালোবাসা, জীবনের টাকা পয়সা গাড়ি বাড়ি যা ছিল সব এই রাসূলের জন্য উৎসর্গ করেছেন, সে মানুষের থেকে আপনি বেশি ভালোবাসেন, আর রাসূলের মহব্বতটা করতে যাও, আশেকে রাসূল আর মিলাদ মাহফিল করতে যাও, আমল তামল যা আছে সব নষ্ট করতে যাও, এগুলো কোথায় পেয়েছো? শরীয়তের বিধান আপনাকে বলতে হবে। অমুসলিম যদি বাংলাদেশের জমির কথা বলতে পারে, আমি একজন মুসলিম হিসেবে কোরআন সুন্নার কথা এই আল্লাহর ঘরে, সর্বশ্রেষ্ঠ ঘরে আমি বলতে পারি, এটি মুসলিম হিসেবে আমার দায়িত্ব কর্তব্য, মুসলমানকে সঠিক পথ দেখার দায়িত্ব কর্তব্য। ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, যারা আলেম ওলামা সুন্না তারাই বলতো, এর ধারক বাহক এরাই কোরআন সুন্না প্রতিষ্ঠা করবে, এর মাধ্যমে কোরআন সুন্না প্রতিষ্ঠা হবে। যে যেখান থেকে শুনছেন আশা করি কথাগুলো ভালো করে শুনেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
যে এই যে কথাগুলা আপনারা বেদাতি আমল করেন এইগুলা শরীয়তে গ্রহণ হবে না। আপনাকে বলতে চাচ্ছিলাম সূরা ফাতিহার ভিতরে আপনাদের চোখে আমি আঙ্গুল দেখে দেখা দিতে চাই, সূরা ফাতিহাতে বলা হয়েছে শিরক করা যাবে না, বিদাত করা যাবে না, আপনার জীবনে যা আমল করেন এগুলা কিছুই করা যাবে না। দেখেন ইখলাস, ইখলাসের দলিল কোথায়? এটা হলো ইখলাসের দলিল। তার মানে আপনার ইবাদত বন্দিগি যা আছে সব প্রকার ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, এটা হলো এই আয়াতি ইখলাসের দলিল। তাহলে ইবাদত কবুলের শর্ত আমরা জানি দুইটি। তাহলে যত প্রকার ইবাদত রয়েছে ইবাদতগুলা যদি আল্লাহর জন্য না হয় কবুল হবে না। আপনাকে আরো একটু দূরে নিয়ে যাই, মক্কায় নিয়ে যাই, মক্কা থেকে মদিনায় চলেন আপনারা, কি করে ইবাদত কবুল হয় না? এর আগে বলছিলাম ইমাম বুখারী রাহিমাল্লাহ তার গ্রন্থে প্রথমে হাদিসটা নিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মারা মা নাওয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাতিন তাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। ইমাম বুখারী মুসলিম ওয়াই গ্রন্থে হাদিসটি এসেছে। দেখেন মুহাজির উম্মে কাইস কথাটা শুনেন, ফাতহুল বারী ইবনে হাজার আসকালানি তার ফাতহুল বারী গ্রন্থে কথাটা এসেছেন। তিনি বলছেন মুহাজির উম্মে কাইস একজন মহিলা মানুষ, তাকে এক ব্যক্তি বিবাহ করতে চাই। তো মুহাজির উম্মে কাইস বলছে যে আমাকে যদি বিবাহ করতে চাও তাহলে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। আচ্ছা ঠিক আছে করব। ওই ব্যক্তি শুধুমাত্র মুহাজির উম্মে কাইসকে বিবাহ করার জন্যই হিজরত করেছিল মদিনায়, ওকে বিবাহ করেছে, কিন্তু হিজরতের যে নেকি সে নেকি পাইনি। এই আপনারা জানেন যে হাদিসে কোরআনের সানে নজল রয়েছে, এই হাদিসের সানে নজল এটাই, এই হাদিসের সানে নজল এটাই যে যে ব্যক্তি যে নিয়তে আমল করবে সেটা তার জন্য হবে। ওর যে হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়নি তাই তার ওই হিজরতের সওয়াবও পায়নি। ওই ব্যক্তি ওই মহিলাকে বিবাহ করার জন্য গিয়েছিল তাই দুনিয়া পেয়েছে আর বিবাহ হয়েছে। আপনারও যদি নিয়ত দুনিয়া কামানোর জন্য হয় তাহলে আপনি নেকি পাবেন না, বরং আপনার জীবনের ইবাদত বন্দিগি সব বাতিল হয়ে যাবে। তাই এরপরে ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত বলা হয়েছে সূরাতেই, মুতাবিআত রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। কি করে? আপনারা সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও। আপনারা এই লাঠি দেখছেন, ব্যাকা আছে নাকি? এই লাঠিতে মনে হয় কোনো ব্যাকা নেই, সরল সঠিক পথ হলো সোজা চলে গেছে, এখানে কোনো ব্যাকা নেই, যার ভিতরে বক্রতা নেই, সোজা চলে গেছে, আপনাকে কিছু দেখা লাগবে না। আপনি পেয়েছেন কোরআন হাদিসে যা পেয়েছেন তা আপনি মানেন, সালাফুস সালেহ এবং কি বলে গেছেন তা আপনি মানেন। ফিতনার যুগে যদি আপনি পড়তে যান অমুক কি বলছে, অমুক কি বলছে, অমুক কি বলছে, এগুলো যদি ধরতে যান পথ ভ্রষ্ট হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজ্জের মাসে তিনি বলে গেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতান নাবী, হে মানুষেরা তোমাদের বলে যাচ্ছি যারা শুনছো, যারা শোনা সবাইকে বলতে চাই আমি যে তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এই দুইটি গ্রন্থকে তোমরা আঁকড়ে ধরে থাকবে পশ্চিম কালেও তোমরা পথ ভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। ইমাম মালিক তার মুওয়াত্তা গ্রন্থে হাদিসটি নিয়েছেন, হাদিসটি হাসান। তাই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি যা করেছেন, যা বলেছেন, যা নিষেধ করেছেন প্রত্যেকটি কাজ সে অনুযায়ী আপনাকে করতে হবে, তাহলেই আপনি মূলত সফল কাম মুসলিম হতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ইমাম বুখারী রাহিমাল্লাহ হাদিসটি নিয়েছেন 631 নম্বর হাদিস। তিনি বলছেন আমাকে যেভাবে তোমরা সালাত করতে দেখেছো ঠিক তোমরা সেভাবে সালাত করো। আপনারা শুনেছেন বা জানেন একটি কথা আমাদের ভিতরে রটানো রয়েছে, আমি এই জন্য বলছি যে মা বোনেরা নাকি একরকম করে সালাত পড়বে, ছেলেরা সালাত পড়বে একরকম করে। ইমাম বুখারী রাহিমাল্লাহ একটি হাদিস নিয়েছেন যে অনেক মা বোনেরা দেখা যায় যখন সালাত পড়ে দুই হাতকে মাটির সাথে মিশিয়ে দেয়, এটি কিন্তু বলা হয়নি, এটি বলা হয়নি সালাতে, সবার সালাত একই রকম, কিছু পার্থক্য আছে বলে ভিন্ন জিনিস। কিন্তু আপনি মা বোন রয়েছেন যারা তাদেরকে ভালো করে শুনুন,
আপনারা খবরদার এই হাতকে মাটির সাথে মিশাবেন না। পুরুষরা যেমন করে সাত পড়ে আপনার বগলির নিচে ছোট বাচ্চা ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চা যেতে পারে, এরূপ করে আপনি সালাত পড়েন, আপনি বলবেন না যে আমাকে এই আপনার আমার অন্য কেউ দেখবে, জি না, আপনার জন্য এই হাদিসই প্রমাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে যেভাবে সালাত পড়তে দেখো সেইভাবে সালাত পড়ো। আপনার আমি এত ব্যাখ্যা দিকে যাব না, আপনাদের আমি যে বলছি অনেকগুলা কাজ মা বোনেরা যেগুলো করেন ভুল ভ্রান্ত করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত ইবাদত বন্দী করেছেন সেইভাবে আপনি করবেন, হাতকে গোটায় মিশাবেন না, মিশিয়ে সালাত একেবারে আপনি মাটির সাথে মিশে যাবেন, এমন যেন সালাত না হয়, এই সালাত হলে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খুদু আননি মানাসিয়াকুম, তোমরা আমি যেভাবে হজ করেছি সেইভাবে তোমার হজগুলা করো। ইমাম মুসলিম রাহিমাল্লাহ হাদিস নিয়েছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আল্লাহর রাসূল বললেন যে এরপরে আমি বলতে চাই সর্বোৎকৃষ্ট কথা হলো আল্লাহর কথা। এরপরে তিনি বললেন সর্বোত্তম হেদায়ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়ত। বলুন তো আল্লাহ রাসূলের হেদায়তের পরে কেউ যদি বলে আল্লাহ রাসূলের হেদায়ত নিব না অন্যের হেদায়তে চলব তাহলে আমার কথা নাই, ওই বেচারা দিন থেকে বের হয়ে যাবে। কেউ যদি বলে এই দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে উৎকৃষ্ট দিন নিয়ে এসেছে তাহলে সে দিন থেকে বের হয়ে যাবে, এই হাদিস তার প্রমাণ। তাহলে এটি নয় রাসূলের আদর্শ, আদর্শিত হন, আপনার জীবন যাপন করুন, আপনার ইহলোক পরলোক কল্যাণ হবে। এরপরে এই সূরাটিতে রয়েছে সরল সঠিক পথ, সরল পাঁচ নম্বরে সরল সঠিক পথ রয়েছে, আমরা আয়াত পড়ি আপনাকে সব দেখাই দিয়েছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক পথ, তাহলে সরল সঠিক পথ রয়েছে সূরাতে। এরপরে এই সরল সঠিক পথে যে চলবে না তাদের জন্য পথ হারা মুসলিম হোক আর যারা হোক, যারা এই সূরা ফাতিহার দিকে চলবে না, যারা বক্র হয়েছে তারা এই দিন থেকে বের হয়ে গেছে। তাহলে ছয় নম্বরে হলো যারা আপনার মূলত এই সূরা অনুযায়ী চলে নাই, যুক্তি তর্কে চলে, তারা পথ ভ্রষ্ট হয়েছে। এই সূরায় দলিল দিছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন। আমরা যখন আয়াতটা পড়ি কি বলি আমিন, কারা মাগদুব? ইহুদিরা, ইহুদিরা মাগদুব, তাদের কাছে অনেক এলেম রয়েছে কিন্তু তারা যুক্তিবাদী। তারা বলে যে রাসূল তো আমাদের মাঝ থেকে আসার কথা ছিল, আমাদের মাঝে থেকে যেহেতু আসেনি এই রাসূলকে মানব না। তাহলে একজন রাসূলকে কেউ যদি মিথ্যা বলে সকল নবী রাসূলকে সে মিথ্যা বলল। তাহলে যুক্তিতর্কে যারা কোরআন সুন্না মানার পরেও যুক্তিতর্কে গেল ওই জন্য পথ ভ্রষ্ট হলো। এরপরে এই যে যারা পাপ করি, জেনা করি, বিবেচনা করি, শিরক করি, বেদাত করি, এরাও পথ ভ্রষ্ট, তার মানে সঠিক পথে তারা নাই। আর এখানে অশুভা বলতে বলা দলিল বলতে বলা হয়েছে নাসারা, যারা নাসারা, যারা ইহুদি আর নাসারা, এরা মূলত এলেম ছাড়াই বাদ করে। এরপরে দেখেন আমি সংক্ষিপ্ত আকারে বলে শেষ করে দিব, এই সুরার ভিতরে পরকালের কথা রয়েছে, সুরা ফাতিহার ভিতরে কি রয়েছে, পরকালের কথা রয়েছে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিককে আপনি ভয় করুন, বিচার দিবসের মালিককে ভয় করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা পড়লাম যে মানুষকে 60 থেকে 70 বছর বয়স দেওয়া হয়েছে, এর থেকে বেশি নয়, আপনি আমার অহংকার বেশি দূর নয়, আপনাকে যদি জ্বর হয় একটু সমস্যায় পড়েন পায়ে লেগে গেছে আপনি পড়ে আছেন, এই তো মানুষ, আপনি অহংকারের কি আছে, খুব সুঠাম দেহের অধিকারী, হঠাৎ করে রিস্কা থেকে পড়ে গেছেন, নিজে আর উঠতে পারেন না, আর একজন না এসে উঠালে আপনার ক্ষমতা নেই, তাহলে অহংকার করা কি আছে বলুন তো, অহংকার করা কি আছে, আপনি মৃত্যুবরণ করছেন কেউ আপনাকে রেহাই দিতে পারে না, মানে কেউ ঠেকাতে পারে না যে আচ্ছা ও তো মারা গেল আমরা ঠেকে রাখি দেখি, কারোর তো ক্ষমতা নেই, তাহলে অহংকারের কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা মুখস্থ করেন, যারা মুখস্থ করেন না মুখস্থ করেন, দোয়াটা মুখস্থ না থাকলে মুখস্থ করে নিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার সালাত পড়তেন সালাতের তাসাউদের শেষে এই দোয়া মাসুরার পরে তিনি দোয়াটা পড়তেন, হে আল্লাহ আমাকে কবর আযাব থেকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো, হে আল্লাহ মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে আমাকে রক্ষা করো,
দুনিয়ার ফেতনা রয়েছে, আপনার ছেলে ফেতনা, আপনার মেয়ে ফেতনা, আপনার পরিবার ফেতনা। যদি আপনার ছেলে মেয়ে আপনার কথা অনুযায়ী না চলে, আপনার পরিবার পর্দাপুষি দিতে না করে, আপনার কথা মতো না চলে, আপনার জন্য ফেতনা। পরকালে আপনার জন্য ফেতনা রয়েছে যে মৃত্যুর পর কবরের শাস্তি হবে, এটা আপনার জন্য ফেতনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তাকে বলা হলো, হে ওসমান, তোমার কাছে জান্নাত আর জাহান্নামের কথা বলা হয়, তখন তুমি এত কাঁদো না, কিন্তু যখন কবরের কাছে আসো এত কাঁদো কেন? তিনি বলেছিলেন, হে মানুষরা তোমরা জেনে রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই কবর থেকে নাজাত পেয়ে গেল তার বাকি জীবন সহজ হয়ে যাবে, আর যে ব্যক্তি এই কবর থেকে নাজাত পাবে না, তার পর এর কবরের পর আরো যেগুলা কঠিন রয়েছে তার পরের জীবন আরো কঠিন জটিল হয়ে যাবে। তাই আমি ভয় করি যে আমাকে যদি আল্লাহ কবরের আজাব থেকে না রক্ষা করেন, তাহলে আমার অত্যন্ত ভয়াবহ লাগছে, পরকাল আমি কি করে নাজাত পাবো। তাই পরকালকে ভয় করুন, এই দোয়াটা পাঠ করুন। এই জন্য আপনাকে বললাম যে কবরের আজাব থেকে, জাহান্নাম আজাব থেকে, মাসীহ দাজ্জালের আজাব থেকে, ফেতনা থেকে, এবং আপনার জীবনের মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর কাছে রক্ষা চান। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাকরাম। আমরা পাপ করি, যত প্রকার পাপ রয়েছে এই দোয়ার ভিতরে রয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চান, দোয়াটা সালাতে পড়েন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আপনার যদি ঋণ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি ঋণ থাকতো তার কিন্তু জানাজা সালাত পড়তেন না, হয় তিনি জিম্মা নিতেন অথবা অন্য কেউ জিম্মা নিলে তিনি সালাত পড়াতেন। তাহলে কোন ব্যক্তি যদি জান্নাতেও যায় আর তার ঋণ থাকে, তাহলে সে ঝুলন্ত থাকবে। তাই বাপ ভাই আপনারা রয়েছেন, আপনাদের ছেলে কাউরির ছেলে, কাউরির ভাই, আপনার দিনী ভাই হিসেবে আপনার শত্রু নাই, আপনাদের কোরআন সুন্নার কথা আমি বলতে চাইছি, যে যার ঋণ রয়েছে পশ্চিম কালো মানুষকে ফাঁকি দেন না, একটি টাকা কেউ পেলে এখনই আপনি তাকে পরিশোধ করে দেন। কাউরি যদি কিছু মেরে থাকেন তার কাছে ক্ষমা চেয়েলেন, মৃত্যুবরণ করলে কেউ আপনাকে দিবে না, আপনার ছেলে মেয়েও ওটা হয়তো নাও জানতে পারে, পরিশোধ করবে না, আপনার ঘাড়ে চলে যাবে। তাই পশ্চিমকালেও যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আগের পরের সমস্ত গুনাখাতা মাফ করা হয়েছিল, তিনি এতবার সালাত পড়লেই তিনি এই দোয়াটা করতেন, তাহলে আমরা কোথায়? উচিত হবে কারো যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করবেন। পরকাল সম্পর্কে অনেক কথা আছে সংক্ষিপ্ত। এরপরে এই সুরাতে, তাকদীরের কথা রয়েছে। তাকদীর আমরা বিশ্বাস করি না করি না, হঠাৎ করে চলছিলেন, নৌকা থেকে পড়ে গিয়ে ময়লা আবার জন্য আপনার জামাতে লেগে গেল ওই জায়গাতে, আপনি বললেন পড়ে গেলাম গো, না আপনি ইচ্ছা করেননি পড়তে, বলবেন যেটা আমার তাকদীরে ছিল তাই হলো, এত লাইন ঘাট দেখতে যান না, না হলে তাকদীরের প্রতি বিশ্বাস না করলে ইমান হারিয়ে যাবে। তাকদীরের প্রতি বিশ্বাস করা ইমানের রুকুনের একটি রুকুন। রাস্তায় চলছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, কেউ চায় না অ্যাক্সিডেন্ট হতে, হয়ে গেছেন, মারা গেলেন, বলবেন না যে ও আমার ভাইটা ওই জায়গাতে না গেলে মরতো না, এ কথা বললে পাপ হবে, বলবেন আল্লাহ ওর তাকদীরে ছিল তা মৃত্যুবরণ করছে, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, এই দোয়া করবেন। মানুষ মারা গেলে মানুষের জন্য দোয়া করেন, আপনার দিদি ভাই আপনার ভাইকে গালিগালাজ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মৃত্যুবরণ করছে তাদেরকে গালিগালাজ করো না। এই সুরাত ফাতিহাতে বললাম, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা তাকদীরের দলিল, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও তাকদীরের দলিল। নয় নম্বরে এই সুরা ফাতিহা সব পরিপূর্ণটা দোয়ার স্থান। আপনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াওমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা পড়ছেন সবগুলা দোয়া পরিপূর্ণ, এটা সুরাটাই দোয়া। এই সুরার মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ কবুল করবে, তার মানে এই সুরাটা দোয়া। এই সুরা পড়ে আল্লাহর কাছে, দোয়া করেন, যেভাবে কোরআন সুন্নাতে এসেছে আপনি সেটা পাবেন। আল্লাহকে বলছেন কেন আমাদের সঠিক পথ আল্লাহ দেন না, আমরা কয়বার বলি অন্তর থেকে, আমরা কি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা মূলত অন্তর থেকে আমরা বলি না। আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সরল সঠিক পথ তোমরা এই পথের অনুসরণ করো, অন্য পথের দিকে যেও না। শেষ কথা বলে শেষ করে দিব, দশ নম্বরে এবাদতের তিনটা রুকুন রয়েছে, এই তিনটা রুকুন যদি এবাদতে না থাকে তাহলে এবাদত কবুল, এই সূরা ফাতিহা বলা হয়েছে। এক নম্বরে আল হুব, ভালোবাসা। বলুন তো এই জমিনের বুকে, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ভারত বলেন, সৌদি বলেন, যে কোনো জায়গাতে
ভালোবাসা নিয়েই সবকিছু ঘটে। আপনি যাকে যত ভালোবাসেন তার আনুগত্য তত করেন। ছেলে যদি বাপকে বেশি ভালোবাসে তাহলে বাপের কথা শুনবে, যদি বাপকে না ভালোবাসে লাস্টে যে বলবে বাপকে আমি মানি না, বাপের কথা শুনবে না। তাই এই মসজিদে কার ভালোবাসে এসেছেন বলুন তো? আল্লাহর ভালোবাসায় এসেছেন। আপনি আল্লাহকে ভালোবাসেন তাই মসজিদে এসেছেন। অনেক কুলাঙ্গা রয়েছে আল্লাহকে ভালোবাসে না, মসজিদে আসার তার স্থান হয় না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এমন একটি হাদিস নিয়েছেন, সব থেকে দুনিয়ার বুকে উৎকৃষ্ট স্থান হলো আল্লাহর ঘর মসজিদ, নিকৃষ্ট বাজার, নিকৃষ্ট স্থান হলো বাজার। ওই বেটা বাজারে সবসময় বসে থাকে, মসজিদে আসা তার কোনো ভালোবাসার স্থানে আসা তার কোনো ক্ষমতা হয় না। তাই আল্লাহকে ভালোবাসলেই ইবাদতের ক্ষেত্রে তিনটা রকম ভালো করে মনে রাখেন, যে ইবাদত করবেন আল্লাহকে ভালোবেসে করবেন। দুই, এর দলিল কোথায়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা বলুন তো, আপনি যাকে ভালোবাসেন ওর দুর্নাম করবেন না প্রশংসা করবেন? আর প্রশংসা করবেন, অমুক বলবে যে অমুক লোকটা ভালো গো, তাহলে আল্লাহর প্রশংসা করলেন, আপনি প্রশংসা করছেন। সমস্ত প্রশংসা সে আল্লাহ যিনি বিশ্বের প্রতিপালক। তাহলে আল্লাহকে ভালোবাসেন তাই প্রশংসা করছেন, আপনার বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন তাই বাবা মার আপনি প্রশংসা করছেন যে আমার বাবা মা খুব ভালো। দুই, আল খাউফ। দুই হলো খাউফ, ভয় ভীতি না থাকলে ইবাদত কবুল হবে না। কি করে? আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, শাস্তির ভয়ে আপনি এসেছেন যে আমি তো হঠাৎ করে মৃত্যুবরণ করতে পারি, মসজিদে যাই, যদি আল্লাহ আমাকে এইভাবে মৃত্যু নেয় তাহলে হতে পারে জান্নাত পেতে পারি, এই ভয়ে আপনি মসজিদে এসেছেন। তিন, তাহলে ভয়ের দলিল কোথায়? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। এই মালিককে ভয় করছেন, কে আপনার হিসাব নিকাশ নেবে না, মৃত্যুবরণ করলেই আল্লাহ আপনার হিসাব নিকাশ নেবেন। তিন, আর রিজা, আশা। আপনি কি উদ্দেশ্যে এসেছেন মসজিদে বলুন তো? নেকির উদ্দেশ্যে না কি উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে এসেছেন, যে মসজিদে গেলে সালাত পড়লে নেকি পাব। তাহলে আবার মনে রাখুন, তাহলে এর দলিল কোথায়? আর রহমানির রহিম, যিনি করুণাময় দয়ালু, করুণাময়ের কাছে আপনি নেকি পেতে পারেন। এই সুরাতে অনেক ব্যাখ্যা ছিল, তো আমি সংক্ষিপ্ত আকারে আপনারা বললাম। তাই এই তিন প্রকার ইবাদতের রুকন, এক নম্বরে ভালোবাসা, ভয় ভীতি আর আশা, এই তিনটে বিষয় নিয়ে অনেকে পথভ্রষ্ট হয়েছে। যারা শুধু বলে আশেকের রাসূল, আশেকের রাসূল, মিলাদের রাসূল, মিলাদের রাসূল, ও বেটারা আল্লাহর রাসূলকে ভালোবাসে না, আল্লাহকেও ভালোবাসে না, রাসূলকেও ভালোবাসে না। যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে চাই, আয়াতটা পড়ুন, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ বলছেন কে? আল্লাহ বলছে তার নবীকে, হে নবী তুমি বলে দাও, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, হ্যাঁ আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপ রাশি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমা ছিল দয়ালু। তাহলে বলছে ও শিরক আর বিদআত যা আমল ছিল সব করছে, আর বলছে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। জি না, এই ভালোবাসা হয় না। কোরআন সুন্নাকে মারার মাধ্যমে ভালোবাসা হয়, রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার মাধ্যমে ভালোবাসা হয়। মা বোনদের বলতে চাই, মা বোন যারা রয়েছেন, আপনারা যদি ইবাদত করতে চান তাহলে চারটি কথা মনে রাখুন। এই কথা বলে শেষ করতে চাই, চারটি কথা মনে রাখুন, যারা মা বোন রয়েছেন তাদের ভালো করে বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মা অথবা কোনো মেয়ে মানুষ যদি এই চারটি কাজ করে তাহলে জান্নাতের আটটি দরজার যে কোনো দরজাতে যাবে, তাকে কেউ আটকাতে পারে না, পারবে না। এক, পাঁচ ওয়াক্ত সালাত পড়বে। দুই, রমজান মাসে সিয়াম সাধন করবে। তিন, তার নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে। চার, স্বামীর আনুগত্য করবে। যেই সমস্ত রমণীরা স্বামীর আনুগত্য করে না তাদের এই জান্নাতের বিপরীত হবে। মা বোন যারা আপনার ইহকাল পরকাল কল্যাণ রয়েছে স্বামীর খেদমতে, একটি হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার কাউকে যদি কোনো মেয়ে মানুষকে স্ত্রীকে সিজদা করতে বলা হতো, তাহলে স্ত্রী মানুষকে তার স্বামীকে সিজদা করতে বলা হতো। তাহলে স্বামীর কথা শুনুন, স্বামী বলছে তুমি পর্দা বাইরে যেতে হলে আমার সাথে যাবে, অথবা পর্দা পুছিদা হয়ে যাবে, বেগানা পুরুষের সাথে কথা বলবে না,
তোমাকে বোন তোমাকে বলছি, এই বোন তুমি বোন হয়ে আমি তোমাকে বলছি, তোমার স্বামীর কথা শোনো, মা তোমাকে বলছি, বাবার কথা শোনো, তোমার ইহকাল পরকাল কল্যাণ হবে, যারা মা বোন যারা রয়েছেন পর্দা পুষিদের সহিত চলুন, আপনার জন্য কল্যাণকর হবে। আর একটি লাস্টে কথা বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ গ্রহণ কল্যাণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মেয়েরা, মেয়ের কথা বললাম তাই বলছি, মেয়েরা জান্নাতে যাবে, ছেলেদের আছে তা মেয়েদেরই কথা বলি, যে যেই রমণী তার স্বামীর সাথে প্রেম নিবেদন করে ভালোবাসে বেশি ওই রমণী জান্নাতে যাবে। দুই, যেই রমণী বেশি বেশি সন্তান দান করে, সন্তান জন্মদানকারী মা জান্নাতে যাবে। তিন, কোনো মেয়ে যদি তার স্বামী রাগ করেছে, তার স্বামীর হাত ধরে বলছে, স্বামী গো তুমি যতক্ষণ পর্যন্ত আমার প্রতি সন্তুষ্ট না হবে আমি কোনো খাওয়ার স্বাদ আস্বাদন করব না। তাই মা বোনদের বলতে চাই, যারা বেহায়াপনা করেন, অশ্লীলতা হয়ে চলেন, স্বামীর কথা শুনেন না, স্বামীর কথা না শুনলে আপনার জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে। তাই স্বামীর আনুগত্য করুন। আমি বলছি না স্বামী অন্যায় করবে আর অন্যায় শুনবেন, অবশ্যই আপনার স্বামী ভালো আপনার চাই, বোন আপনার বাবা মা আপনার কল্যাণ চাই, আপনি রাস্তা পথে চলবেন, পর্দা পুষতে শুয়ে চলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ হঠাৎ করে আপনাদের মসজিদে দুটি কথা বলার জন্য তৌফিক দান করেছেন। আমার মনে ছিল অনেকদিন থেকেই যে ঢাকার পথে আমি কোনোদিন খুতবা দিইনি, ঈশাপুরা দেশে বিভিন্ন জায়গাতে মাহফিল করি আলহামদুলিল্লাহ। তো যাক, আল্লাহ নিয়ে এসছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন, এ দোয়া করি। আল্লাহ যেন আপনাদের যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত যেন তিনি ইমানের সহিত রাখেন, মজবুত ইমান দারি যেন করেন, ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজনকে নিয়েই যেন আল্লাহ ভালো রাখেন। এক সম্মানিত ভাই কিছু বোখারি মনে হয় দান করেছেন, কি যাক আমি নাম উল্লেখ করলাম না, আপনাদের হাদিসটা বলি। কিয়ামতের দিন সাত প্রকার লোক আরো ছায়ার তলে ছায়া পাবেন। যে ব্যক্তি গোপনে দান করেছে, ডান হাতে কি দান করেছে বাম হাত জানে না, এই ব্যক্তিটি কিয়ামতের দিন আরো ছায়ার তলে ছায়া পাবে। আল্লাহ যেন ওনাকে সেই কিয়ামতের দিন আরো ছায়ার তলে ছায়া দান করেন। আপনারা যারা এই মসজিদ তৈরি করছেন, হে আল্লাহ, যারা কথা দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সামর্থ্য দিয়ে যারা এই মসজিদকে সহযোগিতা করছেন, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। যারা মসজিদ এলাকাবাসী যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। হে আল্লাহ, সারা বিশ্বের মুসলিম মুসলিমাত নরনারী যারা যে যেখানে যেইভাবে রয়েছে, আল্লাহ সবাইকে তুমি হেফাজত করো। যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই দিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগয়ি ইয়া'ইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।